नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय अवश्य एकटी गुरुत्वपूर्ण एवं सबचे स्पर्शकातर विषय। बर्तमान पश्चिमबंग अर्थात आमादेर सकलेरई बांगला कार दखले जाबे 2 मे 2021 रविवार, जखन अवश्य ईवीएम खुलबे कार कपाले लेखा आछे बांगनार मसनद। तृणमूल, बीजेपी, नाकि मोर्चा, नाकि अन्य कोनो दल नतून भावे तैरी हुए बांगलार मसनद दखल करबे ता आमादेर सकलेर काछे अजाना। आमरा जानी ना 2 मे 2021 रविवार कोन मिराकेल घटबे। आबार अवश्य বাংলা তথা ভারতের বুকে এমন এক নতুন যুগের সূর্যোদয় হবে নাকি আবার একবার আসবেন সেই আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি, অর্থাৎ আবার একবার তিনবার হ্যাটট্রিক মমতা সরকার দিদির সরকার, নাকি পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতার এত বছর পরে নতুন যুগের সূর্যোদয় আসছে, অর্থাৎ নতুন ভাবে নতুন সরকার, বিজেপি সরকার, যা আমরা বাঙালিরা এতদিন পর্যন্ত সেই সরকারের স্বাদ গ্রহণ করিনি, সেই বিজেপির যুগ কি শুরু হবে নতুন করে? নতুন করে কি বাঙালি বিজেপির শাসনে শাসিত হবে নাকি আবার সেই পুরনো বামপন্থী কংগ্রেস তথা মোর্চা জোটি 2 মে কামাল করবে রবিবার, তা আমাদের সকলের কাছেই অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন। রাস্তাঘাট চায়ের ঠিক তো দূরের কথা, এমনকি যারা মায়েরা দিদিরা বৌদিদের রান্নাঘরেও একই চর্চা, কে দখল করবে বাংলার মসনদ, বাঙালি কার দ্বারা শাসিত হবে আগামী 5 বছর। একমাত্র তার লেখা আছে ঈশ্বর তথা ভগবানের খাতায়, কারণ 2 মে রবিবার এমন একটা দিন হতে চলেছে যেদিন আবার আমরা আবার নতুন করে নতুন সরকার পাব নাকি সেই পুরনো সরকারের দ্বারাই শাসিত হব তা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার এই চ্যানেল সুকান্ত শাস্ত্রী বা সুকান্ত সাউ যেই বলুন, আমি একজন শিক্ষক। সমাজের এই অবস্থায় আমরা জ্যোতিষীরা অবশ্যই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন তাদের মতামত দিচ্ছে, আমিও নিজের চ্যানেলে অবশ্যই আমার মতামত রাখব। তাই কার দখলে বাংলা আজকে আমি ভিডিও প্রকাশ করতে চলেছি এবং আজকে আমার প্রথম ভিডিও অবশ্যই আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের অবশ্যই অতি প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এবং অবশ্যই আজকে আমি আমার ভিডিও ট্যাগলাইন অর্থাৎ আমার ভিডিও যে নামে রেখেছি তাকেই উৎসর্গ করে অর্থাৎ তাকেই নিবেদন করছি। আমি এই ভিডিও আমি নাম দিয়েছি এবার নিয়ে কি তিনবার হবেই তৃণমূল সরকার। আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দেবো এবং 2 মে অবশ্যই প্রকাশিত হবে সেই রেজাল্ট, এবং আমি ধীরে ধীরে দেখাতে শুরু করব কিভাবে নতুন সরকার আসছে না পুরনো তৃণমূল সরকার তিনবারের জন্যই হবে তার নির্দিষ্টভাবে বিচার এবং বিশ্লেষণ করে জ্যোতিষ মতে অবশ্যই প্রকাশ করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তিনবারের পর এবার কি হবেই মমতা সরকার। প্রথমে আমরা জানব মমতা ব্যানার্জির জন্মকুণ্ডলী সম্পর্কে। মমতা ব্যানার্জি অবশ্যই একটি অতি পরিচিত মুখ সমগ্র বাংলায়, সে 1-8 থেকে 80 সকলেই তাকে চেনেন এবং তার একটি নাম দিদি, এই নামেই তিনি বাংলায় তথা দেশ তথা জগতের বুকে অবশ্যই সকলের কাছে তিনি পরিচিত। এই মমতা ব্যানার্জির জন্মকুণ্ডলী আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে তিনি জন্মেছিলেন 5 জানুয়ারি 1955 বেলা 12টায়। তার জন্ম
অবশ্যই তারাপীঠে বীরভূমে তার মামার বাড়িতে, কিন্তু বড় হয়ে ওঠা দক্ষিণ কলকাতার পটুয়াপাড়ায়। তার বাবার নাম ঈশ্বর প্রমিতেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী, এবং মা ঈশ্বরী গায়ত্রী দেবী। সুতরাং প্রথমেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি ষাটোর্ধ্ব, এবং তিনি অবশ্যই আমাদের সকলের কাছে পূজিত। এবং তার লগ্ন ভালো করে খেয়াল করুন, স্ক্রিনে আমার ছবি যাচ্ছে, তার লগ্ন হচ্ছে অবশ্যই মেষ লগ্ন এবং বিষ রাশি, কৃত্তিকা নক্ষত্র এবং দেবারি বা রাক্ষসগণ। এই জন্মকুণ্ডলী একটু বিশ্লেষণ করে না দেখলে আমরা বুঝতে পারবো না কেন তিনি দুবারের জন্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এবং তিনবারের বার তিনি তাকেই তার দল ক্যান্ডিডেট করেছে, এবং তিনি কেন বলছেন যে তাকে হারাবার অত সহজ নয়। তার কারণ লুকিয়ে আছে তার এই জন্মকুণ্ডলের রহস্যে। জন্মকুণ্ডলী হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় রহস্য। এই জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে আছে মানুষের উন্নতি এবং অবনতি। প্রথমে দেখা যাক মমতা ব্যানার্জির জন্মকুণ্ডলীতে চন্দ্র আছে অবশ্যই অতি শক্তিশালী, চন্দ্র তুঙ্গী বিশতে। বৃহস্পতি অবশ্যই তুঙ্গী কর্কটে। শনি অবশ্যই অতি শক্তিশালী তুঙ্গী তুলায়, এবং মঙ্গল লগ্নপতি হয়ে একাদশে। সুতরাং একাধিক গ্রহ অতি শক্তিশালী। প্রথমে বৃহস্পতি চতুর্থে এইভাবে তুঙ্গি হওয়ায় একে বলা হয় হংস যোগ। এটি হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম যোগ। এই পঞ্চ মহাপুরুষ যোগের প্রথম একটি যোগ হংস যোগ দিদির ছকে, অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধায় মমতা ব্যানার্জির ছকে অবস্থান করার জন্য তিনি সকলের কাছে পূজিত। তার কথা নতুনত্র আছে, তার কথা অবশ্যই সকলের কাছে অবশ্যই গ্রহণযোগ্য, এবং তার চিন্তাধারা এই জগতের সকলের কাছে স্বীকৃত। যেমন বলা হয় বাংলা আহ্যাভাবে আগামী দিন সারা ভারত তথা পৃথিবী ভাবে, একইভাবে আজ দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি যা ভাবেন আগামী দিনে আগামীর পৃথিবী তা ভাবতে বাধ্য। এর প্রধান কারণ বৃহস্পতি অবশ্যই তুঙ্গি অবস্থায় কর্কটে তৈরি করেছে হংসযোগ। দ্বিতীয়, দিদির ওপর বারে বারে আঘাত আসে, বারে বারে অবশ্যই নানাভাবে তাকে অবশ্যই বিভিন্নভাবে গতিরুদ্ধ করা হয়, কিন্তু তার জন্মকুণ্ডলিতে অতি শক্তিশালী শশযোগ যা লগ্নের সপ্তমে শনি অবস্থান করে, এই শশযোগ তৈরি হওয়ায় তাকে ধরে রাখা অত সহজ নয়। তিনি ভাঙা পায়ে সমগ্র বাংলা চষে বেড়াচ্ছেন, তাকে শক্তি দিচ্ছে কে? তাকে শক্তি দিচ্ছে স্বয়ং গোহরাজ শনি। গোহরাজ শনির শক্তিতে দিদি ২৬ দিন অন্বেষণ করেও অবশ্যই তার শরীর ভেঙে পড়ে না। আবার তিনি এই প্রায় ষাটোর্ধ্ব প্রায় ৬৫ বছর বয়সেও তার পায়ে আঘাত নিয়ে তিনি গ্রাম বাংলায় চষে বেড়াচ্ছেন। তার এই মানসিক শক্তি এবং শারীরিক শক্তি প্রদান করছে স্বয়ং গোহরাজ শনি। অন্যদিক দিয়ে লগ্নপত্রী মঙ্গল লগ্নের একাদশে অবস্থান করছে। তিনি খুব দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, মাত্র ২৫ টাকার দুধের দীপুতে তাকে চাকরি করতে হয়েছে। তিনি সেইখান থেকে আজ যে পজিশানে এসছেন বলা যায় না। আজ থেকে ১০০-২০০ বছর পর তাকে কোনো দেবী হিসাবে যদি পূজিত হয়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে নয়, সমগ্র বাংলা তথা সমগ্র ভারতের কাছে, তাহলে অবশ্যই কেউ অবাক হবেন না। তার কারণ লগ্নপতির লগ্নের একাদশে এইভাবে অবস্থান করলে মানুষ পূজনীয় হয়ে ওঠেন এবং পূজিত হন। তাই যত খারাপ অবস্থাতেই তিনি জন্মগ্রহণ করেন না কেন, তিনি অবশ্যই জগতের বুকে নতুনত্ব দেখাবেন। সুতরাং তার জন্মকুণ্ডলিতে অতি শক্তিশালী যোগ নিয়ে আলোচনা করলাম। এরপরেও আরও কিছু গ্রহ আছে
যা তৃতীয় কেতু। এবং অবশ্যই যে যোগটি সম্পর্কে বলতেই হয় তা হচ্ছে অষ্টমত্ব শুক্র। শুক্র অষ্টমে অবস্থান করার ফলে দীর্ঘায়ু যোগ এবং শরীর স্বাস্থ্যে অতি সুফল এবং অতি সুন্দর গঠন তার, তার কোনো রকম মেদ নেই, মেদহীন শরীর, এবং অবশ্যই তিনি সকলের কাছে পূজনীয়। মমতা ব্যানার্জির আরেকটি প্রধান গুণ অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষের কাছে মাথা নামানো নয়। তিনি মাথা নামাতে জানেন না, তিনি ভারতের বুকে একমাত্র নেত্রী যিনি বলতে পারেন যে সুপ্রিম কোর্টেরও যদি ভুল হয় তিনি সেখানে গিয়েও ধর্নায় বসতে পারেন। এটুকু বলার ক্ষমতা একমাত্র তিনিই রাখেন, অন্য কারোর এই ক্ষমতা নেই। এই ক্ষমতা তাকে প্রদান করছে অবশ্যই নবমে অবস্থানকারী রাহু বুধ এবং রবি। রাহু বুধ রবি নবমে অবস্থানকারী এই যোগকে বুধাদিত্র যোগ বলে এ তো জানি, কিন্তু উক্ত স্থানে রাহুর অবস্থান তার ভাগ্য ক্ষেত্রকে জগতের ময় ছড়িয়ে দিচ্ছে এবং অবশ্যই তিনি জগতের বুকে নানা খ্যাতিমান কাজ এবং মানুষের চিন্তায়, বিশেষ করে আমাদের বাঙালির চিন্তায় তার দিন রাত ব্যয় করছেন। কিন্তু তার বর্তমান অবস্থা কতটা ভালো সেই সম্বন্ধে আমাদের আসার দরকার। আমরা অবশ্যই দেখে নিই তার নবাংশ। তার নবাংশেতেও তিনি অবশ্যই মেষ লগ্ন, যেহেতু সমলগ্ন অর্থাৎ লগ্ন মেষ লগ্ন এবং নবাংশ মেষ লগ্ন, সমলগ্ন যার হয় সেক্ষেত্রে সেই জন্মকুণ্ডলী সর্বোচ্চ শক্তিশালী হয়। কিন্তু আবার বলছি, বর্তমান সময় মাননীয়া মমতা ব্যানার্জি আমাদের সকলের দিদি, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেত্রী, বাংলার জননী, অবশ্যই নানাভাবে অশুভ সময় যাচ্ছে। একজন জ্যোতিষীর কাছে শনি মঙ্গলের যোগ অবশ্যই অশুভ যোগ। তার কারণ শনি মঙ্গলের যোগ দুর্ঘটনা ঘটায়, শনি মঙ্গলের যোগ অবশ্যই নানাভাবে রক্তপাত, ভঙ্গুর হয় পা হাত পা আর গোর। শনি মঙ্গলের যোগ দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধেয় জননেত্রী শুরু হয়েছে 18/2/2020 এবং যা শেষ হবে 29 মার্চ, যা এখনও চলছে 2021। এই সময়ের মধ্যে তার অবশ্যই দেখা যাচ্ছে দল থেকে বহু সৈনিক ছেড়ে চলে গেছে এবং একজন তার নিজস্ব সৈনিকের সঙ্গেই তাকে যুদ্ধে লিপ্ত হতে হয়েছে। ইতিহাসে এরম বহু উদাহরণ পাওয়া যায় যে রাজাকে স্বয়ং লড়াই করতে হয় তার বিশ্বস্ত সৈনিকের সঙ্গে, যেমন দিদিকে লড়াই করতে হচ্ছে তার বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে। দিদির বর্তমানে শনি মঙ্গল 18/2/2020 থেকে 29 মার্চ 2021 পর্যন্ত থাকবে। এই দশা অবশ্যই অশুভ, যেহেতু বিশতে বর্তমানে রাহু মঙ্গল বসে আছে, এটি দুর্ঘটনা যোগ। দিদির অবশ্যই যে পরিমাণে সভা করার দরকার ছিল, তার যে পরিমাণে শক্তি আসার দরকার ছিল, এই রাহু মঙ্গল তার পা ভেঙে দিয়ে, শনি মঙ্গল তা হাড় ভেঙে দিয়ে তাকে অবশ্যই কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কিন্তু তার মানসিক দৃঢ়তা, তার মানসিক শক্তি তাকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়নি, তিনি ভাঙা পানীয় সমগ্র বাংলা চষে বেড়াচ্ছেন। এবার আপনাদের কাছে যে প্রশ্ন, লাখ টাকার, তিনি কি আবার সরকার গঠন করতে পারবেন? আবার কি আমরা দেখব যে নতুনভাবে আসছে তৃণমূল সরকার আবার তৃতীয়বারের জন্য? কারণ তেসরা মার্চ থেকে 23 ফেব্রুয়ারি 2024 তার জীবনে আসছে শনি এবং রাহু। শনি এবং রাহু এই যোগ তাকে কতটা বেনিফিট দেবে তার উপর নির্ভর করছে তার সরকার গঠন। শনি এবং রাহুর এই যোগ তাকে কতটা সাফল্য দেবে তার উপর নির্ভর করছে তিনি আবার 5 বছরের জন্য সরকারের মধ্যে থাকতে পারবেন কিনা। স্ক্রিনে আমার ছবি যাচ্ছে, আপনারা দেখতে পারেন তার বর্তমান দশা, বর্তমান অন্তর্দশা এবং কোন দশা এবং কোন অন্তর্দশা আছে তা আমি ছবিতে দিয়ে দিয়েছি। এরপরে শেষ যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে 2 মে রবিবার 2021
এমন এক দিন যেদিন বাংলা নতুনভাবে শাসিত হবে বিজেপির কাছে। বাংলায় কি গেরুয়া ঝড় উঠবে না দিদির কাছে সব ঝড় থেমে যাবে তার অবশ্যই নতুনভাবে আমরা জানতে পারব 2 মে 2021 আমাদের প্রতীক্ষায়। কিন্তু আমার এই চ্যানেল রোজ রোজ একটি করে অবশ্যই ভিডিও দেবে এবং শেষ পর্যন্ত প্রকাশ করবে কার দখলে আসতে চলেছে বাংলার মসনদ, কে শাসন করতে চলেছে বাংলার মসনদকে, আমাদের বাঙালিকে আগামী 5 বছরের জন্য। তিনি কি মমতা ব্যানার্জি সকলের শ্রদ্ধেয়, নাকি বিজেপির কোনো একজন নেতা, নাকি অবশ্যই মোর্চা, তা আমরা অবশ্যই জানব। আপনারা চ্যানেলটির প্রত্যেক ভিডিও দেখতে থাকুন, চ্যানেলের প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব। তাই আজকে এই পর্যন্ত রাখলাম, আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা হবে। তার শনি এবং রাহুর যে যোগ আসছে, এই যোগ 30 মার্চ 2021 এবং 3 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, এটির দ্বারা কি হবে অর্থাৎ 2 মেই বা তার কী হবে তা আমি আগামী ভিডিওতে অবশ্যই বলবো। তাই অবশ্যই চ্যানেলটিকে কন্টিনিউ দেখতে থাকুন, যার দ্বারা আপনারা অবশ্যই জানতে পারবেন আগামী দিনে পশ্চিমবঙ্গের ইতিহাস। তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাম। এটুকু জানিয়ে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।